উপস্থিত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের উদ্দেশ্যে অবস্থানরত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধী সবার উদ্দেশ্যে আমার সালাম ও শুভেচ্ছা। আমরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা শ্রেণীর পক্ষে থাকার কথা, অথচ আমরা আজ রাজপথে অবস্থান করছি। আমাদের উদ্দেশ্য একটাই, জাতীয়করণ। জাতীয়করণের বিকল্প কিছু নেই, কারণ আমরা জানি শিশুরা মাতৃকরণে এবং বন্যেরা বনে সুন্দর। শিক্ষকরা শ্রেণীর কক্ষে থাকবেন, কোমলমতি বাচ্চাদের শিক্ষা দান করবেন, এটাই কিন্তু বৈশিষ্ট্য। কিন্তু আমরা এখানে অবস্থান করার পরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা যে অসৌজন্যমূলক বক্তব্য শুনেছি, আমরা সত্যের জন্য মর্মাহত। তাই আমরা মানবতার হিউম্যানিটি, যাকে আমরা হিউম্যানিটি অফ মাদার বলা হয়, গণনেত্রী শেখ হাসিনা, তার কাছে আমাদের একটি আবেদন, আমাদের বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণ। এই কথাটি আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 97% যেহেতু মাধ্যমিক ভাবে পরিচালিত হয়, সেই কথাকে যদি আমি আপনি বিশ্বাস করেন, তাহলে আমরা বিশ্বাস করি আপনি বেসরকারি শিক্ষকদের যে প্রাণের দাবি জাতীয়করণ, সেটাকে আপনি অচিরে ঘোষণা করবেন। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের যোগ্যতার ব্যাপারে যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন অনতিবিলম্বে উত্তর করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি। কারণ প্রত্যেকটা সেক্টরে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, অটোনোমাস বডি হোক, সেখানে কিন্তু নিয়ত প্রক্রিয়া একটি বিধিমালা রয়েছে। সরকার প্রদত্ত বিধিমালা অনুযায়ী বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন। যখন এনটিএসসি এর অধীনে কোন নিয়োগ প্রক্রিয়া চালু হয় নাই, তখনও কিন্তু আমাদের দেশে এই মাধ্যমিক পর্যায়ে একটি নিয়োগ প্রক্রিয়া পড়তে ছিল, সেখানে সরকারি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক তিনি নমিনি হিসাবে উপস্থিত থাকতেন, এবং ম্যানেজিং কমিটির উপস্থিতিতে লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে ওই সমস্ত শিক্ষক নিয়োগ পেতে থাকতেন। এবং যখন এনটিএসসি এর অধীনে নিয়োগ প্রক্রিয়া চালু হয়, সেখানে লিখিত পরীক্ষা আছে, ভাইবা ভয়েস আছে, এমনকি আমার বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক ইতিমধ্যে তিনি এনটিআরসি এর অধীনে নিয়োগ পেয়েছেন, তার বাড়িতে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত হয়েছে। তাই আপনারা বুঝতে পারছেন, একজন শিক্ষককে শুধু মেধাই চাষা করে হয় না, তার যে কর্মকাণ্ড, তিনি যে একজন স্বচ্ছ নাগরিক, সেটাও যাচাই করার জন্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য যাচাই করার জন্য এখানে সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে থাকেন। তাই আমি বলবো, মাধ্যমিক পর্যায়ের সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী আপনি যে ডিভিশন চালু করেছেন, সেই কথা আপনি অচিরে উদ্যোগ করবেন। এবং আপনি এটাও ভালো করে জানেন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, ইট ইজ দ্য বেসিক ফর্মুলা অফ ডেমোক্রেসি। আপনি যদি সেই কথাই মেনে থাকেন, তাহলে আপনি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে অচিরেই জাতীয়করণের পক্ষে কথা বলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। সুন্দর বক্তব্য।